আমরা একটা কাজ করি, আমার সংসদে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসাবে আমার রুম আছে, আমরা সেখানে গিয়ে কথা বললেই সবচেয়ে ভালো হবে। চলুন আমরা সংসদে যাই, আপনি বসুন, আমি ড্রেস করে আসছি। দর্শক, কীর্তিমানের গল্পকথা অনুষ্ঠানের আমাদের আজকের ব্যক্তিত্ব কে আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে বুঝতে পেরেছেন। হ্যাঁ দর্শক, আমাদের আজকের ব্যক্তিত্ব মহান মুক্তিযুদ্ধের এক নম্বর সেক্টর কমান্ডার, 1990 সনে দেশের প্রথম নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদ সদস্য মেজর রফিকুল ইসলাম বীর উত্তম। স্যার, আমাদের জীবনের সবচেয়ে বড় ঘটনা মহান মুক্তিযুদ্ধ। সেই মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখবার জন্য একজন কীর্তিমান মানুষে পরিণত হয়েছেন, জাতির শ্রেষ্ঠ সন্তানে পরিণত হয়েছেন। তো সেই কীর্তির কথা জানব, কিন্তু তার আগে আমরা আপনার জীবনের উপর একটি ডকুমেন্টারি নির্মাণ করেছি, আমরা সেটি দেখে আসবো। স্যার, এক নম্বর সেক্টর কমান্ডার মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম 1943 সনের 13 সেপ্টেম্বর চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার পৌরসভা নাওড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আশরাফুল্লাহ এবং মা মরহুমা রহিমা বেগম। তিন ভাই ও ছয় বোনের মধ্যে রফিকুল ইসলাম সবার বড়। নিজ গ্রামের নাওড়া স্কুলে লেখাপড়ায় হাতেখড়ি হয় তার। এরপর বাবার চাকুরি সূত্রে পিরোজপুরের ভাণ্ডারিয়া, গোপালগঞ্জ, শরীয়তপুরের পালং ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সহ বিভিন্ন স্কুলে লেখাপড়া করেন। 1959 সনে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা মডেল হাই স্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন। 1961 সনে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আইএসসি পাশ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে অনার্সে ভর্তি হন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে রফিকুল ইসলাম তৎকালীন ছাত্র ইউনিয়নে যোগ দিয়ে সরাসরি জড়িত হয়ে পড়েন ছাত্র আন্দোলনে। আগ্রহ ছিল সাংবাদিকতার প্রতি, আর সেই কারণেই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়াকালীন তিনি ইউপিপি সংবাদ সংস্থায় সাংবাদিকতা করেন। বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষ শেষ করে 1963 সনের প্রথম দিকে তিনি পাকিস্তান আর্মিতে যোগ দেন। 1965 সনে পাকিস্তান আর্মিতে কমিশনড অফিসার হিসেবে ইঞ্জিনিয়ারিং করে যোগদান করেন। পরবর্তীতে তাকে নেওয়া হয় আর্টিলারি করে। 1970 সনের প্রথম দিকে তিনি ডেপুটেশনে ইস্ট পাকিস্তান রাইফেলসের চট্টগ্রামস্থ হেডকোয়ার্টারে অ্যাডজুট্যান্ট পদে যোগ দেন। 1971 সনের 24 মার্চ রাতেই তিনি প্রথম বিদ্রোহ করে পূর্ব পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রামে ইপিআরের সমস্ত সীমান্ত ফাঁড়িগুলো দখল করে ফেলেন। সেসব সীমান্ত ফাঁড়ির সব অবাঙালি সৈন্যদের বন্দি করেন তার বিশ্বস্ত বাঙালি সৈন্যগণ। 1971 সনের 25 মার্চ রাতে
তিনি তার অধীনস্থ ইপিআরের বাঙালি সৈনিক ও জেসিওদের নিয়ে পাকিস্তানিদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং সমগ্র চট্টগ্রাম শহর দখলে আনতে সক্ষম হন। স্বাধীনতা যুদ্ধে তিনি 1 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। রফিকুল ইসলাম 1972 সালের 29 এপ্রিল সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পর কিছুকাল তিনি চট্টগ্রামের বহুল প্রচারিত ইংরেজি দৈনিক দ্য পিপলস ভিউয়ের সহযোগী সম্পাদক হিসেবে কাজ করেন। 1977 সনে তিনি ঢাকা ওয়াসার চেয়ারম্যান নিযুক্ত হন। পরবর্তীতে তিনি হ্যান্ডলুম বোর্ডের চেয়ারম্যান এবং BIWTC এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। রফিকুল ইসলাম 1990 সালের ডিসেম্বরে গঠিত বাংলাদেশের প্রথম নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। 1996 সনে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করে সরাসরি রাজনীতিতে যুক্ত হন। 1996 নির্বাচনে চাঁদপুর 5 আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2008 সনে এবং বর্তমান সংসদ নির্বাচনে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি নৌপরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে লেখালেখিও করেন তিনি। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তার রচিত এয়ারটেল অফ মিলিয়ন্স বাংলায় লক্ষ্য প্রাণের বিনিময়ে বইটি বিশেষভাবে উল্লেখযোগ্য। মুক্তিযুদ্ধে সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য তাকে জীবিত ব্যক্তিবর্গের সর্বোচ্চ সম্মান বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়। ব্যক্তিগত জীবনে মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরোত্তমের স্ত্রী রুবি ইসলাম, কানাডা প্রবাসী একমাত্র কন্যা সীমান্না আজম, আমেরিকা প্রবাসী একমাত্র পুত্র শাহাজ ইসলাম, জামাতা, পুত্রবধূ এবং নাতি নাতনিকে নিয়ে পারিবারিক জীবন। যতদিন বাংলাদেশ থাকবে, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস থাকবে, ততদিন তার কর্মের মাঝে এক জ্বলজ্বলে তারকা হয়ে থাকবেন কীর্তিমান মানুষ মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরোত্তম। প্রথমেই জানতে চাইব আপনার শৈশব কৈশোর এবং বেড়ে ওঠা সম্পর্কে। যেহেতু আমার বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন এবং আব্বার চাকরি সূত্রেই আমাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, আব্বার চাকরির সূত্রে যেহেতু বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, তার ফলে অনেক ধরনের বন্ধুবান্ধব জুটেছে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল দেখা হয়েছে, বিচিত্র অভিজ্ঞতা হয়েছে। আবার এক স্কুল ছেড়ে, তখন তো ছোটো, এক স্কুল থেকে আরেক স্কুলে যাবো, এক জায়গা ছেড়ে, একটা বন্ধুবান্ধব ছোটোখাটো গণ্ডি হলো, তাদের ছেড়ে যাওয়ার সময় খুব খারাপ লাগতো, নতুন জায়গায় গিয়ে আবার নতুন বন্ধুবান্ধব জুটেছে সব জায়গাতেই। তো এই সমস্ত স্মৃতি অবশ্যই ছোটোবেলার আছে প্রত্যেকের মতো আমাদের। স্যার, ওই ছোট্টবেলাটিতে স্বপ্ন কী ছিল যে বড় হয়ে কী হবেন? খুব ছোটোবেলায় যখন গ্রামের বাড়িতে ছিলাম, পৃথিবী সম্পর্কে তখন কোনো ধারণা নেই। তখন ভাবতাম আমার না গ্রাম হলো নাওড়া, যে এই নাওড়ার বাইরের যে বড় জগৎ, ধরেন চট্টগ্রামে গিয়েছি ট্রেনে করে, সেটাই পৃথিবী মনে হতো। এর বাইরে খুব একটা বুঝতাম না। যতই বড় হচ্ছি পৃথিবী সম্পর্কে জানতে শিখেছি, সমুদ্রকে দেখেছি, ভেবেছি সমুদ্রের পরে যা আছে সেটা দেখতে হবে। আমাদের সবচেয়ে বড় অর্জন মহান মুক্তিযুদ্ধ। সেই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে ইতিহাসের অংশ হয়েছেন, একজন কীর্তিমান মানুষে পরিণত হয়েছেন। এই যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ সম্পর্কে এবং সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন সম্পর্কে জানতে চাইব। 52 ভাষা আন্দোলনের পর থেকে কিন্তু আমি রাজনৈতিকভাবে অনেক সচেতন হয়ে গেলাম, এটা আমার মনে একটা বিরাট প্রভাব ফেলল। তারপর তো বাংলা তৎকালীন ইস্ট পাকিস্তান এবং পাকিস্তান মিলিয়ে বহু ধরনের আন্দোলন হয়েছে, মূলত গণতন্ত্রের জন্য, আমাদের স্বাধিকারের জন্য, বাঙালির। এবং আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি একটি ছাত্র সংগঠনের
সদস্য ছিলাম, অ্যাক্টিভ সদস্য ছিলাম ছাত্র ইউনিয়ন তৎকালে। আমরা প্রগতিশীল রাজনীতির পক্ষে ছিলাম এবং যারা প্রতিক্রিয়াশীল রাজনীতি করতো ছাত্র সংগঠনগুলো তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল খুব কঠিন এবং শক্ত। বলতে পারেন যে ছাত্র জীবন থেকেই আমার ভিতরে একটা রাজনৈতিক চেতনার যে উন্মেষ ছিল সেই উন্মেষের ধারাবাহিকতায় ছাত্র জীবন থেকে আমি রাজনীতিতে ইনডাইরেক্টলি হলেও জড়িত ছিলাম। পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সে সময় ছোটো ছোটো বই পেতাম বা গল্প পেতাম, মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন, কামাল আতাতুর্ক এই সমস্ত ঘটনাগুলো ইতিহাস পড়ে ফেলেছি। এগুলো একটা প্রভাব ফেলে যে তারাও তো যুদ্ধ করে তাদের দেশ স্বাধীন করেছে, তাহলে আমরা কেন পারব না, আমাদের একটা প্রস্তুতি নিতে হবে। কাজেই ছাত্র জীবন থেকেই এই যে স্বাধীনতার যুদ্ধ করার একটা জিনিস মাথায় ঢুকে গিয়েছিল, ওইটা থেকেই কিন্তু আমি সেনাবাহিনীতে চলে যাই। 1965-এ সেপ্টেম্বর মাসে আমরা কমিশন পেলাম, প্রথমে আর্মি কোর অফ ইঞ্জিনিয়ার্স, পরে আর্টিলারি চলে আসলাম। 69-এর শেষের দিকে আমাকে ডেপুটেশনে নেওয়া হলো ইপিআরে এবং সেখানে চলে গেলাম দিনাজপুরে। দিনাজপুরে থেকে আমি চেষ্টা করলাম সেখানে যেসব ইপিআরে বাঙালি সৈনিকরা আছে তাদেরকে বোঝানো যে তোমরা বাঙালি কিন্তু দেখো অবাঙালিরা তোমাদের উপরে শোষণ নির্যাতন করছে, তোমাদের যে ন্যায্য দাবি দেওয়া সেগুলো মানছে না, তোমাদেরকে বাদ দিয়ে তাদেরকে বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে, তোমাদের প্রমোশন ঠিক মতো হচ্ছে না, সব কিছু দিয়ে তাদেরকে একটু উত্তেজিত করার চেষ্টা করলাম এবং তাদের ভেতরে এই জিনিসটা বোঝাতে সক্ষম হয়েছিলাম যে একটা স্বাধীন রাষ্ট্র আমরা কেন করতে পারবো না, আমরা বাঙালি জাতি হিসাবে কেন একটা স্বাধীন রাষ্ট্র হিসাবে দাঁড়াতে পারবো না। আর ইপিআরএ তখনকার দিনে 75-80% ছিল বাঙালি এবং 20% মতো ছিল অবাঙালি সৈনিক। কাজেই বাঙালি যেহেতু সংখ্যাগরিষ্ঠ ছিল ইপিআরএ এবং ওরা সবাই বিক্ষুব্ধ ছিল অবাঙালিদের উপর, কাজেই আমি যখন তাদেরকে গোপনে বক্তব্যগুলো দিতাম আমি দেখছিলাম যে তারা সবাই আমার প্রতি তাদের শ্রদ্ধাও ছিল, আমার উপর তাদের আস্থা ছিল। আমি এই সুযোগটা কাজে লাগিয়ে আস্তে আস্তে তাদেরকে প্রস্তুত করতে শুরু করছিলাম। বঙ্গবন্ধু 7ই মার্চ ঐতিহাসিক ভাষণ দিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবং তিনি এটাও বললেন যদি আমি হুকুম দিতে না পারি যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আমি এর মধ্যে আমার প্রস্তুতি সম্পন্ন করে ফেললাম, বাঙালি সৈন্যদের নেতৃত্বে কে কে থাকবে, মোস্টলি জেসিও এবং হাওলদার লেভেল। 8 বেঙ্গলের যে ইয়াং অফিসার তাদেরকে নিয়ে মার্চ মাসের 18 তারিখে চিটাগাং ইউনিভার্সিটিতে লাইব্রেরিয়ান আছেন আলম সাহেব তার বাসায় একটা গোপন মিটিং করি এবং সেখানে এদের সাথে আলোচনা করে বুঝিয়ে দেই কোথায় কে কী করতে হবে। তারাও আমার সাথে একমত হলো যে পরিস্থিতি খারাপ, তারা একটা গণহত্যার দিকে যাচ্ছে, কাজে মোটামুটি প্রত্যেকে কে কী করবে একটা জিনিস আমরা আলোচনা ছক আঁকা হলো। আমি আমার পরিকল্পনা পুরোটা বললাম না, শুধু আমি বললাম আমি শহর দখল করতে পারবো, ইপিআরএ সব আমার নিয়ন্ত্রণে থাকবে, তোমরা তোমাদের অংশটুকু করলে, ওটা লিমিটেড একটা অবজেক্টিভ, ওইটুকু করলে আমরা একসাথে মিলে পোর্ট এবং নেভাল বেস দখল করে ফেলব, তাহলে আর ঢাকা থেকে বা অন্য কোনো জায়গা থেকে চিটাগাংয়ে পশ্চিমারা কোনো সৈন্য পাঠাতে পারবো না এবং চট্টগ্রাম আমরা মুক্ত রাখবো। 24 তারিখে মার্চের হঠাৎ করে দেখলাম চট্টগ্রামের সেই বাঙালি ব্রিগেড কমান্ডারকে ঢাকা নিয়ে আসা হয়, সেখানে দেওয়া হলো একজন অবাঙালি ব্রিগেডিয়ার আনসারিকে এবং আনসারি সেখানে দায়িত্ব নিয়ে ঘোষণা করলেন যে আর্মস অ্যান্ড অ্যামুনিশন ফ্রম এমভি সোয়াত মাস্ট বি আনলোডেড অ্যাট অল কস্ট, যে কোনো মূল্যে এগুলো জাহাজ থেকে নামাতে হবে। আমার কাছে সঙ্গে সঙ্গে আমাদের একটা ফিল্ড সিকিউরিটি ইউনিট থাকে, অ্যাডজুটেন্ট হওয়াতে আমার সুবিধা ছিল, আমি এই রিপোর্টগুলো পাচ্ছিলাম। সিকিউরিটি ইউনিট আমাকে দ্রুত জানালো যে স্যার অবস্থা অত্যন্ত খারাপ, তারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করছে বাঙালিকে, শুধু পোর্টের ভিতরে নয় পোর্ট ওয়ালের বাইরে দিয়ে যখন মানুষ যাচ্ছে তারা দেওয়ালের সাথে মেশিন গান এলএমজি ফিট করেছে এবং মানুষ যাতায়াতের উপরেই গুলি বর্ষণ করে বহু বাঙালিকে সেদিন তারা সেখানে হত্যা করে। আমি সেদিনই সিদ্ধান্ত নিলাম যে আর দেরি না করে যুদ্ধ শুরু করতে হবে।
আমার মূল পরিকল্পনার অংশটা ছিল এইভাবে যে আমি যখন বুঝতে পারছি তারা আমাকে আক্রমণ করবে, আক্রমণ করবে বন্দি করার জন্য নয়, তারা আমাকে আক্রমণ করবে হত্যা করার জন্য। তো ওরা যদি আমাকে হত্যার জন্যই আক্রমণ করে তাহলে আমার বাঁচার সম্ভাবনা কম, আমি যদি আগে আক্রমণ করে তাদের মারতে পারি তাহলে আমার বাঁচার সম্ভাবনা বেশি। কাজে আমার প্ল্যান হলো যখনই আমি সিদ্ধান্ত নেব কাজ করার, আমি তখন তাদেরকে সুযোগ দেব না, যত বড় ঝুঁকিই হোক আমি আগেই আক্রমণ করব, তাদেরকে ধ্বংস করে দেব। আমি 24 মার্চ রাত্রে যুদ্ধ শুরু করার জন্য ওই ওয়্যারলেসে কোড মেসেজগুলো সীমান্তে পাঠিয়ে দিলাম। আমার মেসেজ পাঠাবার পরে সীমান্তে কাজ শুরু হয়ে গেছে। প্রথম মেসেজ আধা ঘন্টার মধ্যে যুদ্ধ প্রস্তুতি থাকো, কিন্তু যখন দুটো মেসেজ একসাথে চলে গেছে তখন দ্বিতীয় মেসেজ ছিল পশ্চিমা সৈন্যদের ধ্বংস করে শহরে তোমার যুদ্ধের অবস্থান নাও, তখন আর প্রস্তুতির জন্য কোনো ব্যাপার নাই, তারা দুটোই একসাথে করে ফেলেছে, করে পশ্চিমাদের ধ্বংস করে শহরের দিকে রওনা দেবে, তাদের বিছানাপত্র বাক্স টাক্স সব বন্ধ করছে, যতটুকু বিছানা দরকার ততটুকু নিয়ে তারা শহরে আসার প্রস্তুতি নিচ্ছে, কোনো জায়গায় গাড়ি ছিল কোথাও গাড়ি নাই, তারা আশেপাশ থেকে বাস ভাড়া করতেছে বা অন্য কোনো পন্থায় আসার প্ল্যান করছে। এর মধ্যে সীমান্তের সব ফাঁড়িতে পশ্চিমার সব সৈন্যদেরকে তারা ধ্বংস করে ফেলেছে। এখন আমি মেসেজ ক্যান্সেল করাতে ওরা হয়তো শহরে আসলো না, কিন্তু যাদেরকে ধ্বংস করে ফেলা হলো তাদেরকে আমি প্রাণ ফেরত দিতে পারছি না। 25 মার্চ রাত্রি 8:30 দিকে আমি আমার এক বন্ধু ক্যাপ্টেন মুসলিম, পরে মেজর মুসলিম মুক্তিযোদ্ধা, তাকে নিয়ে খাওয়ার টেবিলে বসছি, আমি তখনও ব্যাচেলর। তো খাওয়ার টেবিলে আমার মনে হয় মাত্র খাওয়াটা মুখে দিয়েছি একটু, এমন সময়ই ডক্টর জাফরের গাড়ির আওয়াজ শুনলাম, একটা ভক্সওয়াগন গাড়ি, দ্রুত নেমেই 8:30 ঠিক ডাইনিং টেবিলে এখানে দৌড়ে এসে নিঃশ্বাস হাঁপাচ্ছেন। তো উনি বললেন যে হ্যাঁ, আমরা ঢাকা থেকে খবর পেয়েছি ইয়াহিয়া খান গোপনে তার উপদেষ্টাদের পাঠিয়ে দিয়েছেন, নিজেও গোপনে ঢাকা থেকে চলে গেছেন পাকিস্তান, এবং ঢাকা ক্যান্টনমেন্ট থেকে তারা খবর পেয়েছেন সৈন্যরা সন্ধ্যার খাবারটা একটু আগে খেয়ে নিয়েছে পশ্চিমারা, এবং সেনাবাহিনীর যেসব যানবাহন সামরিক যান সৈন্যরা সেসব যানবাহনে উঠা শুরু করছে, সেখানে মেশিন গান লাগানো হচ্ছে, LMG লাগানো হচ্ছে, এবং সেই মেশিন গান LMG বেল্টগুলোও গাড়িতে তোলা হচ্ছে, অতিরিক্ত গোলা বারুদ যত কিছু প্রয়োজন সব কিছু নেওয়া হচ্ছে, ট্যাঙ্কগুলো শহরের দিকে আসার জন্য তৈরি, অর্থাৎ পুরো ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে একটা রণসজ্জা চূড়ান্ত পর্যায়ে। এখন আমার যে যুদ্ধের প্রস্তুতি যে চট্টগ্রাম আমি দখল করে নেব এবং চট্টগ্রামকে মুক্ত রাখব, সীমান্তের সৈন্যরা আসলে পরে আমরা ফেনী নদী বরাবর একটা ডিফেন্স লাইন নেব, যেন ল্যান্ড রোডে চিটাং এর দিকে কুমিল্লা থেকে বা ঢাকা থেকে কোনো পাকিস্তানি যানবাহন সৈন্য আসতে না পারে, চিটাংকে আমরা কাট অফ করে ফেলবো ফ্রম রেস্ট অফ দ্য কান্ট্রি। এবং আমার স্মৃতিকে আমি বললাম আপনি বঙ্গবন্ধুকে এটুকু বলবেন তার বিশ্বস্ত রাজনৈতিক সহচরদের নিয়ে যিনি চট্টগ্রামে এসে এখানে তার রাজনৈতিক অফিস করবেন, এখান থেকেই সরকার গঠন করবেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে স্বীকৃতি আদায়ের চেষ্টা করবেন, পাশাপাশি আমরা যারা যুদ্ধ করছি আমাদের জন্য অস্ত্র গোলা বারুদ অন্যান্য লজিস্টিক ইত্যাদির ব্যবস্থা করতে হবে। 8:40 রাত্রি 25 মার্চ আমি পূর্বদমে যুদ্ধ শুরু করে দিলাম এবং চলে আসলাম সরাসরি 16 শহরে। পথে ওয়্যারলেস কলোনিতে আমার একটা প্ল্যাটুন ছিল, একজন অবাঙ্গারি ক্যাপ্টেন ছিলেন ওটার দায়িত্বে ক্যাপ্টেন হায়াত, তাকে বন্দি করে ফেললাম আর একটা এবং পাঠিয়ে দিলাম সৈন্যদেরকে রেলওয়ে হিলটা অকুপাই করে ডিফেন্সটাকে রেডি করার জন্য। আরেকটা প্ল্যাটুন ছিল পাহাড়তলি হাই স্কুলে, সেই প্ল্যাটুনকেও পাঠিয়ে দিলাম রেলের পাহাড়ে। সীমান্ত তো মেসেজ চলেই গেছে তারা চলে আসবে, হালি শহরেও আমার সৈন্যরা রেডি কাজ শুরু করবে, কিছুটা শুরু করেও দিয়েছে, অস্ত্রাগার ওয়্যারলেস সেন্টার যানবাহন কেন্দ্র এবং পুরো হালি শহরে ইপিআরের যে পেরিমিটার
পুরো এলাকাটা বাঙালি সৈন্যদের নিয়ন্ত্রণে, অবাঙালিদের অস্ত্রও আমাদের নিয়ন্ত্রণে। কাজে আমরা খুব নিরাপদ একটা অবস্থানে 25শে মার্চ রাত্রিবেলা, যেহেতু প্রথম দিক থেকে আমি পরিকল্পনা করেছিলাম এবং আমার বিশ্বস্ত বাঙালি সৈন্যদেরকে সেভাবে প্রস্তুত রেখেছিলাম। যুদ্ধ পরবর্তী সময়ে 72 সালে সামরিক বাহিনী থেকে অবসরের পরে আপনি রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। 1990 সনে দেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে সংসদ সদস্য হিসেবে অত্যন্ত পজিটিভ রাজনীতি চর্চা করে যাচ্ছেন। এই বিষয়গুলি সম্পর্কে জানতে চাইব। আমার কাছে সুষ্ঠু ধারার রাজনীতি হচ্ছে গণতন্ত্রের প্রতি বিশ্বাস রাখা এবং সত্যিকার অর্থে গণতন্ত্রের প্র্যাকটিস করা। সত্যিকার অর্থে আমরা যদি মানব কল্যাণে কাজ না করি, মানব কল্যাণে নিজেদেরকে নিয়োজিত না রাখি, মানুষের অধিকার রক্ষায় কাজ না করি, আমরা যদি দুর্বল অসহায় মানুষের জন্য কাজ না করি, তাদের জন্য প্রয়োজনীয় যতটুকু ঝুঁকি নিতে হয় সেটুকু নিতে রাজি না হই, তাহলে সেখানে সুষ্ঠু রাজনীতি কখনোই হবে না। আমি যদি শুধু আমার নিজের স্বার্থের কথা চিন্তা করি কিন্তু একটি অসহায় মানুষের স্বার্থের কথা না ভাবি, তাহলে সেটাকে সুষ্ঠু রাজনীতি বলা যাবে না। মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরোত্তম হয়ে উঠবার পেছনে যাদের অবদানের কথা স্বীকার করতে চান, বলতে চান? সবার প্রথমে অবশ্যই আমি বলবো আমার বাবা মা, তাদের কাছ থেকেই আমি শিখেছি সততা, একনিষ্ঠতা এসব জিনিস, এবং তারা ছাড়া আমি এভাবে মানুষ হয়ে উঠতে পারতাম না, তাদের অবদান। তারপরেই আমি বলবো সাধারণ মানুষের কথা। একজন অগ্রজ হিসেবে, অভিভাবক হিসেবে আজকের তরুণ প্রজন্মের জন্য আপনার পরামর্শ? আমি শুধু একটি কথা বলবো, তোমরা ভালোভাবে লেখাপড়া করো, শিখো, প্রত্যেকের নিজ নিজ বিষয়ে পারদর্শী হও, কিন্তু মনে রাখবে তোমাদের লেখাপড়া প্রফিট মোটিভেটেড হলে চলবে না, শুধু লাভ করার মোটিভেশন থেকে হলে হবে না, যে আমি ডাক্তার হয়ে বড় লোক, বিশাল বড় লোক হব, উকিল হয়ে বিশাল বড় লোক হব, আমলা হয়ে বিশাল পয়সার মালিক হব, না, রাজনীতিবিদ হয়ে অনেক অর্থ সম্পদ আহরণ করার সুযোগ খুঁজে পাব, না, অর্থের প্রয়োজন আছে, কিন্তু তোমাদের মূল লক্ষ্য হতে হবে আমার এই শিক্ষা দিয়ে শুধু আমার দেশ নয়, একটা পর্যায়ে এসে হয়তো আমি চেষ্টা করলে আমার দেশের বাইরেও যেখানে মানুষ দারিদ্র্যের অভিশাপে নিষ্পেষিত হচ্ছে, এই মানুষগুলোকে বঞ্চনার হাত থেকে, দারিদ্র্যের হাত থেকে, অবিচার অন্যায়ের হাত থেকে মুক্ত করার জন্য কাজ করতে পারবো, এই মোটিভেশন নিয়ে যদি লেখাপড়া করে তাহলে সে তোমরা তরুণ প্রজন্ম তোমরা সত্যিকার অর্থে মানুষ হতে পারবে, এবং জীবনের সবচেয়ে বড় আনন্দ সাফল্য তখনই আসবে যদি তুমি প্রতিদিন একজন গরিব দুঃখী মানুষের মুখেও সামান্য হাসি ফুটাতে পারো তোমার কাজের মাধ্যমে, তাকে বিন্দুমাত্র সহায়তা করতে পারো, মনে করবে তোমার সেদিনটি সফল। কাজেই এটাই হবে তোমাদের জন্য আমার উপদেশ, ভালো মানুষ হও, মানুষের কল্যাণে কাজ করো। স্যার, আমরা সেই আশা, সেই স্বপ্ন দেখি, আমরা সেই পথ পৌঁছব। তো স্যার, এতক্ষণ আপনার কথা শুনলাম, আপনার জীবন এবং কর্মের কথা শুনলাম, এখন আপনার স্ত্রী, আপনাকে দীর্ঘ 4 দশকের বেশি সময় ধরে আপনাকে দেখছেন, তিনি আপনার সম্পর্কে অত্যন্ত কাছ থেকে দেখার আলোকে কি বলছেন আমরা সেটি দেখব। চাকরির জীবনে তো সে অফিসে যেত, বিকালে আসতো, মানে অত তো আমাদের বাসায় মানে অত বেশি লোক আসতো না, যা প্রবলেম হতো, মিটিং হতো, সব তো ওখানেই হতো, ঘরে মধ্যে মধ্যে একটু মিটিং শিটিং হতো, কিন্তু অত ব্যস্ত সে ছিল না আর কি, মানে ওরকম বাড়ির লোক এসে কোনো কিছু চাওয়া কি পাওয়াগুলোর জন্য কোনোরকম বাসায় আসতো না আর কি, অফিস নিয়ে সে খুব ব্যস্ত ছিল, এটা ঠিক, মানে সকালে যেত, বিকেল 5টা 6টায় আসতো। রাজনৈতিকে তো আপনার এত বেশি কাজ ঘরেও বাইরেও, আর তখন তো আর লিমিটেড পিপল আসে না, তখন তো অসংখ্য লোক আসছে বাসায়, অসংখ্য লোককে হ্যান্ডেল করতে হয়েছে, সব রকমের কাজ বেশি বেশি ব্যস্ত ছিল, মানে সকাল থেকে আমার মনে হয় রাত 1টা পর্যন্ত আমি দেখেছি যে ও, যখন ও ষষ্ঠ ছিল তখন 1টা পর্যন্ত সে মিটিং করেছে, মানুষকে হ্যান্ডেল করেছে, সে একদমই একদম ডিফারেন্ট আর কি, মানে
ওই পলিটিক্যাল লাইফটা। আমার ছেলে মেয়ে বলতো আর কি যে বাবা কোনো ফ্রি দেখি না, মানে কোনো কিছু যে করবো আমরা কোথায় যে যাবো এটা হয়ে উঠে না। যেমন আমার মেয়ে এখন বাইরে থাকে, ছেলেও বাইরে থাকে, কিন্তু যখনও আসে ও কিন্তু সময় তো দিতে পারে না, ওদেরকে নিয়ে যে কোথায় যাবো সেটাও করতে পারে না। কেন বলে যে না আমার কাজ আছে, নাহলে বলে মিটিং আছে, নাহলে বলে যে আমার এলাকায় যেতে হবে। আর এত বেশি এলাকায় যেতে হয় শুক্র শনি রবি, মানে এভরি মান্থে মনে হয় সেই তিনবার চারবার করে এলাকা যায়, কাজে ও শুক্র শনিবারও কিন্তু আমরা পাই না। ও যেভাবে কাজ করছে এরকম করে যাক, সবাইকে খুশি রাখুক, হ্যাঁ মানুষের মঙ্গল করুক, এটা আমার খুবই মানে যেন আমিও মাথায় উঁচে রেখে যেন বলতে পারি যে আমার স্বামী আসলে সারা জীবন এই করে গেল আর কি। এটাই স্যার, এতক্ষণ আপনার সঙ্গে সুন্দর একটি সময় কাটালাম, এবার আমাদের যাবার সময় হলো, যেতে হবে, বিদায় চাইছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নীরবে হৃদয়ে